পিকে দত্তক জিএমচিএইচত স্বাস্থ্য পরীক্ষাৰ বাবে হাজিৰ কৰাইছে সিআইডি নিউজ লাইভৰ কেমেৰাত বন্দী হৈছে স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱাৰ পিছৰ দৃশ্য স্বাস্থ্য পৰীক্ষাৰ পিছত সিআইডিয়ে 6 দিনৰ জিম্মালৈ লৈ যাব পিকে দত্তক ইতিমধ্যে জিএমচিএইচৰ কেবাটাও বিভাগত পিকে দত্তৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰাই থকা হৈছে আৰু ইয়া জিএমচিএইচৰ পৰা এক্সক্লুসিভ ভিজুৱেলছ পিকে দত্তক জিএমচিএইচত স্বাস্থ্য পৰীক্ষাৰ বাবে হাজিৰ কৰোৱা হৈছে কেবাটাও বিভাগত তেওঁক স্বাস্থ্য পৰীক্ষা কৰা হ'ব এইজনে কুখ্যাত পিকে দত্ত নীলা স্পোর্টিং পরিহিত এইজন কুখ্যাত পিকে দত্ত এস আই কেলেঙ্কারি মাস্টার মাইন্ডে পিকে দত্তক জিএমচিএইচত স্বাস্থ্য পরীক্ষার বাবে হাজির করা হয়েছে মৌন ব্রত ধারণ করেছে পিকে ক্যামেরার সম্মুখত মুখ খোলা নাই পিকে দত্ত শান্ত সুস্থ হয়ে এটা ওয়ার্ডর পর আনটো ওয়ার্ডলৈ ঘুরি ফুরিছে জিএমচিএইচত তেওঁ স্বাস্থ্য পরীক্ষার বাবে হাজির করা হয়েছিল আর কিছু সময় পিছতে সিআইডিয়ে 6 দিনের জিম্মালৈ লৈ যাব পিকে দত্তক এস আই কেলেঙ্কারি মাস্টার মাইন্ড ইয়া পিকে দত্ত জিএমচিএইচত আমি পোনপটীয়া সম্প্রচার জিএমচিএইচত আমার সতীর্থ সাংবাদিক কুলেন্দ্র শইকীয়া উপস্থিত আছে কুলেন্দ্র সুপার প্রাইম টাইমলৈ স্বাগতম পিকে দত্তক জিএমচিএইচত স্বাস্থ্য পরীক্ষার বাবে হাজির করা হয়েছে বিভাগে বিভাগে ঘুরি ফুরিছে পিকে দত্তক মুখত কিন্তু মাত নাই তেখেতর কুলেন্দ্র হয় নীলাজ পিকে দত্তর এতিয়া লাজ লাগিছে আমি নিউজ লাইভৰ দৰ্শকক জনাব বিচাৰিছো নীলাজ পিকে দত্ত কাৰণ পিকে দত্ত প্ৰশ্ন কাকত ফাদিল কৰিবলৈ লাজ কৰা নাছিল কিন্তু আমি যেতিয়া এতিয়া প্ৰশ্ন কৰিছো তেওঁ যেতিয়া বিভাগে বিভাগে দৌৰি ফুৰিছে তেওঁ স্বাস্থ্য পৰীক্ষাৰ বাবে লৈ অনা হৈছে জিএমচিএইচত তেওঁক আমি প্ৰশ্ন কৰিছো কাৰ নিৰ্দেশত প্ৰশ্ন কাকত ফাদিল কৰা হৈছিল কিন্তু পিকে দত্ত এতিয়া তেওঁ লাজ কৰিছে কেমেৰাৰ সন্মুখত তেখেতৰ কথা ওলোৱা নাই তেওঁ কিন্তু এতিয়া এটা বাক্য তেওঁ কোৱা নাই ছদিনৰ বাবে তেওঁক চিআইডিত জিম্মাত প্ৰেৰণ কৰিছে আৰু আদালতে 6 দিনের বাবে জিম্মার প্রেরণ করার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করবলৈ দিয়ার এক নির্দেশ দিছে কারণ তেখেতে তেখেতর স্বাস্থ্যজনিত অবস্থা আদালতক কৈছিল কিন্তু তেও জিএমচিএইচত আহিছে নিপ আৰু আহি পেলাই তেখেতর বর্তমান বহুকেইটা বিভাগত স্বাস্থ্যর পরীক্ষা চলি আছে কিন্তু তেওক আমি প্রশ্ন করেছিল আমি দেখাব বিচাৰিছো ইমার্জেন্সির পৰা এটা বিভাগলৈ তেওক লৈ যোৱা হৈছিল আৰু স্বাস্থ্য পরীক্ষার বাবে তেওক লৈ যোৱা হৈছিল কিন্তু তেতিয়া আমি তেওক প্রশ্ন করেছিল কিহৰ বাবে আৰু কোন জড়িত আছিল বা বিভিন্ন ধরনের প্রশ্ন আমি তেওঁ কৰিছিলোঁ কিন্তু তেওঁ মাত ওলোৱা নাই তেওঁ এতিয়া লাজ কৰিছে তেওঁৰ মুখত লাজ দেখিবলৈ পোৱা গৈছে কিন্তু তেওঁ যিধৰণে নীলাজৰ দৰে তেওঁ প্ৰশ্ন কাকত ফাদিল কৰিছিল তেতিয়া কিন্তু তেওঁ লাজ নাছিল নিপ কিন্তু এতিয়া তেওঁ লাজ লাগিছে আমি সেই দৃশ্য দেখুৱাইছোঁ নিউজ লাইভৰ দৰ্শকসকলক আমাৰ স্ক্ৰীণত দেখিবলৈ পাইছে বৰ্তমানো পিকে দত্ত জিএমচিএইচত আছে আৰু কিছু সময় পিছত হয়তো চিআইডিয়ে কাষ্টডিত ল'ব চিআইডিত তেওঁৰ জেৰা চলিব কাৰণ তাত দীপন ডেকা উপস্থিত আছে বিভিন্ন ধৰণৰ জেৰা চলোৱা হ'ব কাৰণ কেছ যিহেতু সমগ্ৰ ৰাজ্যজুৰি ব্যাপি নিমাতি কইনার মাত ওলাই নে নোলাই যত্ন করক কি কয় নকয় পিকে দত্ত কিন্তু এটা খুব লাজ করেছে ক্যামেরা সম্মুখত মুখ ঢাকিছে মাস্ক পিঁধি আছে গতিকে সেই ফল বিশেষভাবে মুখ ঢাকিবলগিয়া হওয়া নাই এ আছিল পিকে দত্ত।